তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো তেঁতুলের চাটনি ঠিক আছে তো এখানে তেঁতুল আমরা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমরা এখানে দিয়ে দিলাম তো এবার দেওয়ার পর যদি ভিতর থেকে বিচি বেড়ায় তো ওটা ফেলে দিতে হবে তো এটাকে আমরা পনেরো মিনিট ধরে ফুটাতে থাকবো ঠিক আছে পনেরো মিনিটের মধ্যে তেঁতুলের বিচি বেরিয়ে যাবে গ্যারেন্টি তো এখানে তেঁতুলের বিচি বেরানোর পর তেতুলের বিচিটাকে ফেলে দিতে হবে আর এটাকে মিক্সিতে পিছিয়ে নিতে হবে ঠিক আছে তো বিচিটা ফেলে দিতে হবে তো আমরা মিক্সিতে পিছিয়ে নিলাম পিছিয়ে নেওয়ার পর এখানে আমরা জাল ইউজ করছি তো এটাতে আমরা দিয়ে দেবো যদি ভিতরে কোনো কিছু থাকে তো ওটা জালে আটকে যাবে আর জলটা আমাদের দরকার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যা যা হলো এখানে আটকে যাবে আর জলটা আমাদের বাটিতে বেরিয়ে যাবে ঠিক আছে ওই জন্য আমরা এই জালটা ইউজ করলাম তোমরা কাপড়ও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তো এখানে আমরা দিলাম সাদা তেল এবার সাদা তেল দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো জিরা ঠিক আছে এবার জিরা দেওয়ার পর জিরাটাকে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর এবার যেটা জল বেড়ালো তেঁতুলের ওই জলটা আমরা এখানে দিয়ে দিলাম এবার দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেবো ঠিক আছে নাড়িয়ে নেবো আর এটাকে ফুটিয়ে যাবো একবার ভালো করে এখানে পনেরো মিনিট পনেরো মিনিট পর্যন্ত ফুটাতে হবে ঠিক আছে তো এখানে আমরা ফুটিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ফুটাতে ফুটাতে আমরা দিলাম এখানে গুড় এবার গুড় দেওয়ার পরে দেখে দেখতে পাচ্ছি আমরা নাড়িয়ে দিচ্ছি এখন আমরা পনেরো মিনিট হয়নি কিন্তু পনেরো মিনিটে মিডলে এগুলো করছি আমরা পনেরো মিনিট ধরে ফুটাতে হবে তো এখানে দিলাম বিট লবণ ঠিক আছে এবার বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর দিলাম হচ্ছে ইমনি লবণ যেটা লবণ হয় ঠিক আছে সাদা লবণ যাকে বলে যাই হোক এবার এখানে আমরা চিনি দিলাম এবার চিনি দেওয়ার পর এটাকে আমরা নাড়িয়ে নিলাম ঠিক আছে এখানে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমরা ফুটিয়ে নিলাম ফুটিয়ে যাচ্ছি এটাকে বলতে হলে তো এখন আমাদের পনেরো মিনিট হয়নি আর লঙ্কার গুঁড়া দিলাম পনেরো মিনিট ধরে টোটাল ফুটাতে হবে ঠিক আছে তার মধ্যে এগুলো সব কিছু করতে হবে এখানে আমরা দিয়ে দিলাম আদা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আদাকে কেমনভাবে পিসে নিচ্ছি তো এভাবেও দিতে পারো আর একটা শর্টকাট আছে ওটাও দেখাবো তো এখানে একটু নারী নিয়েছি তার আগে তো এখানে দেখতে পাচ্ছি এটা শর্টকাট নিচ থেকে উঠিয়ে কুড়িয়ে দিতে হবে না এটা একবার ডাইরেক্ট পড়ে যাবে তো এইভাবে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটাতে ফুটাতে আমরা দিয়ে দিলাম মৌড়ি মৌড়ি ভাজাকে এক চামচের মতো মৌড়ি ভাজাকে বেটে দিয়ে দিয়েছি ঠিক আছে পরে এখানে আমরা একটু টেস্ট করবো কেমন হয়েছে তো এবার টেস্ট করে দেখছি একটু আমাদের চিনি কম আছে তো এখানে আমাদের চিনি দিতে হবে তো চিনি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আমরা চিনি দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার চিনি দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাইলাম তো এখানে আমাদের চাটনি কমপ্লিট একটু ঘন ঘন হয়ে যাবে চাট চাটনি যখন হয়ে যাবে তখন দেখবো ঘন ঘন হয়ে গেছে আর কালার চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে ঠিক আছে তখনই ভাববে এটা আমাদের কমপ্লিট তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখানে ভিডিও শেষ আর উপরে চারটা ভিডিও দেখতে আছে ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হয়ে যাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে হয়ে গেছে এখানে যখন এটা ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে ঘন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের এটা কমপ্লিট আর টেস্ট করে দেখে নেবেন যদি কিছু কম থাকে তো উপরে দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে উপরে চারটা ভিডিও দেখা যাচ্ছে ওর মধ্যে একটা